আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বোন, আমি ডাক্তার বিলাল হোসেন, প্রভাষক আশিকুল হামিদি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনার অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসির আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে বিষয়টা হলো যে সব খাবার খেলে যৌন শক্তি একেবারে কমে যায়, তাহলে যে খাবারগুলি খেলে আমার যৌন শক্তি কমে যাবে আমি সেই খাবারগুলো অবশ্যই আমাকে পরিহার করা দরকার, আবার জানাও দরকার যে কোন খাবারগুলি খেলে আমার যৌন শক্তি একেবারে হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু জেনে নিই। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আপনাকে জানাবো সেটা হলো কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স যদি আপনি খান তাহলে আপনার যৌন শক্তি একেবারে হ্রাস পেয়ে যাবে। এটা দিন দিন কমতে কমতে একেবারে দেওয়া যদি আপনি নন পুরুষ হয়ে গেছে। এর কারণ হলো যে কর্নফ্লেক্সের ব্যবহৃত যে চিনি এটা রক্তের নেতিবাচক প্রভাব ফেলে, আর এই নেতিবাচক প্রভাব ফেলার ফলে যেটা হয় সেটা হলো যে আমাদের টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, আর টেস্টোস্টেরনের মাত্রা যখন কমে যাবে তখন আমাদের যৌন শক্তি এভাবে হ্রাস পাবে। দ্বিতীয় যেটা সেটা হলো কৃত্রিম চিনি। কি চিনি? কৃত্রিম চিনি। এই কৃত্রিম চিনি শরীরে সেটোরেনের মাত্রা কমিয়ে দেয়, আর এই সেটোরেনের মাত্রা কমার ফলে আমাদের শরীরের ভিতরে আমরা যে আশা আকাঙ্ক্ষা অনুভূতি এগুলি আমাদের কী করে, এই সেটোরেন বৃদ্ধি করে, আর এই বৃদ্ধির ফলে আমরা অনেক কিছুই করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে এই সেটোরেনের কারণে কমার ফলে আমাদের মাথা ব্যথা থাকে, আমাদের দুশ্চিন্তা বেশি থাকে, আমাদের ঘুম ঠিক মতন হয় না, আমরা অতি সহজে রাগান্বিত হয়ে যাই, আমরা সবসময় যেন আমাদের মেজাজ খিটখিটে অবস্থা হয়ে যায়। এর ফলে আমাদের কি প্রভাব ফেলতে পারে? এর ফলে আমাদের যৌন শক্তির উপর প্রভাব ফেলে, কারণ আমাদের যৌন শক্তিটা আসে হলো ডোপামিন হরমোনের উপর। তো এই ডোপামিন হরমোনের উপরে নেতিবাচক প্রভাব ফেলে হলো আপনার এই আপনার কৃত্রিম চিনি। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, কৃত্রিম চিনি থেকে আমাদেরকে কী করতে হবে, দূরে থাকতে হবে। তারপর হলো টিনজাত খাদ্য। টিনজাত খাদ্যর ভিতরে থাকে হলো আপনার সোডিয়াম এবং পটাশিয়াম, অতিরিক্ত সোডিয়াম থাকে এবং কিছু থাকে পটাশিয়াম, যার ফলে দেখা যায় যে আমাদের এই যৌন শক্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে থাকে। যষ্টিমধু, যষ্টিমধু আমরা অনেকেই পছন্দ করি, খুবই পছন্দ করি, আমরা অনেকে চা যেতে দিয়ে খেতে খুব পছন্দ করি, আমরা সাধারণ গলা ব্যথার জন্য অনেকে যৌন শক্তি বৃদ্ধি করার জন্য আমরা এটা খাই, আর এটা খাওয়ার ফলে কি হয় যে এটার ভিতরে কর্টিসলের মাত্রা কমে যায়, আর কর্টিসলের মাত্রা কমার ফলে আস্তে আস্তে আমাদের যৌন শক্তিতেও এটা নেতিবাচক প্রভাব ফেলে। তারপর পুদিনা পাতা, পুদিনা পাতা এটা একটা সুঘ্রাণ আছে, এটা আমাদের পাকস্থলীর জন্য খুবই উপকার বই আনে, আমাদের হাড়ের জন্য খুবই উপকার বই আনে, আমাদের ব্লাড প্রেশারের জন্য খুবই উপকার বই আনে, এবং কি আমাদের রক্তে যে কোলেস্ট্রল থাকে তার জন্য খুব আপনার উপকার হয়ে যাবে। যদি আমি এটাকে অতিরিক্ত মাত্রায় যদি পান করতে থাকি বা যেভাবেই হোক আমরা ছালা পানি যদি খেতে থাকি তাহলে দেখা যাবে একসময় আমাদের এই যৌনশক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতেছে। কফি, কফি যৌনশক্তির বৃদ্ধিতে খুবই সহায়ক, কারণ এর ভিতরে থাকে ক্যাফেইন, আর আপনি যদি প্রতিনিয়তই যদি আপনি এটাকে খেতে থাকেন তাহলে আপনার অনেকগুলি রোগ আসতে পারে, তার ভিতরে একটা হলো আপনার টেস্টোস্টেরনের মাত্রা কমে যাবে, কারণ এই যে আপনার ক্যাফেইন, এই ক্যাফেইনই আপনার রক্তে এবং আপনার প্রস্রাবে ইনফেকশন ঘটিয়ে দিতে পারে, যার ফলে আপনার ধীরে 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 আপনার যৌন শক্তি হ্রাস পাবে। পনির, পনিরকে আমরা অ্যান্টিবডি হিসাবে আমরা ধরতে পারি, এবং কি ধরতে পারি যে এটা আমাদের টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধির সহায়ক, এবং যে কোনো হরমোন বৃদ্ধিতে আপনার এই পনিরের অপারেশন ভূমিকা আছে, কিন্তু যদি সেটাকে আপনি যদি বৃদ্ধি বৃদ্ধি আসে যে আপনি খেতেই থাকেন দেখা যাচ্ছে যে আপনি অতিরিক্ত মাত্রায় বাড়ানোর জন্য খেতে আছে, না বুঝেও আর বুঝে হোক আপনি বেশি শক্তি বাড়ানোর জন্য খেতে আছে, এটা আপনার খেতে বিপরীত হতে পারে। তারপরে হলো মদ, মদ আমাদের অনেকের মতে সাধারণভাবে খাওয়া ভালো কিন্তু মুসলমানদের জন্য বিলকুল হারাম। মদ একসময় জায়েজ ছিল কিন্তু মদ কখনই খাবে না, কারণ মদ খেলে আপনার জীবনে অনেক কিছু ধ্বংস হয়ে যায়, আপনার কিডনির লিভার মানসিক অবস্থা পারিবারিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সবই ধ্বংস হয়ে যায়।
আজকে যারা মদ পান করছেন তাদের পারিবারিক সমস্যা দেখেন, তাদের জীবনের অবস্থা দেখেন, তাদের মন মানসিকতা দেখেন, সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। এর ফলে আপনার জনশক্তি তো হ্রাস পাবেই, সাথে আপনার জীবনটাও ধ্বংস হয়ে যাবে। আরো অনেক কিছু আছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানার বোঝার তৌফিক দান করুক। আমরা এই সমস্ত খাবারগুলি যদি বুঝে এবং কতটুকু খাওয়া দরকার তা যদি জানতে পারি এবং মানতে পারি, তাহলে আমার জনশক্তি হ্রাস পাবে না, বরঞ্চ দিন দিন বৃদ্ধি পাবে। আর না হয় আপনি না বুঝে যদি খেতে থাকেন, তাহলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আজকে বলে দিয়ে দিচ্ছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।